আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম যে আপনার এসএসসি সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে উত্তোলন করবেন, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ভোকেশনাল বা কারিগরি বোর্ডের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা ছিল তাদের সার্টিফিকেট হারিয়ে গেলে তারা কিভাবে উঠাবে, এবং যারা আপনার সার্টিফিকেটে সংশোধন করবে যারা জেনারেল আপনার মাধ্যমিক শিক্ষা বোর্ড বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের, তো তারা কিভাবে সার্টিফিকেটের নাম সংশোধন করতে পারে। তো আমি এই ভিডিও আপলোড করার পর আপনার অনেকে কমেন্ট করেছিলেন যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বা আপনার ডিপ্লোমা পড়েছে বা ভোকেশনালে পড়েছে, তো তারা সার্টিফিকেটটা কিভাবে সংশোধন করতে পারে, যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ যদি কোথাও ভুল হয়ে থাকে আর কি, তো ভুল হয়ে থাকলে কিভাবে সংশোধন আপনি করতে পারবেন। তো আমি এটা পরে ঘাটাঘাটি করে দেখলাম, একটু খোঁজ নিয়ে দেখলাম, কারণ আমি যে এই সময় পড়াশোনা করেছিলাম কারিগরি শিক্ষা বোর্ডে তখন আমাদের যে অপশনটা ছিল সেটা হচ্ছে হাতে লিখে আপনার এটা পূরণ করতে হতো, একটা ফর্ম ছিল, ফর্মে আপনার হাতে লিখে ভুল এবং সঠিক তথ্য লিখে সেটা জমা দেওয়ার পরে আপনার সংশোধন করা যেত। তো এখন 2023 সালে এটা সম্পূর্ণ আপডেট হয়েছে, আপডেট হয়েছে এটা অনলাইনে চলে আসছে। আপনি এখন থেকে চাইলে আপনার কিন্তু হচ্ছে এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে কোনো পরীক্ষায় যদি আপনার সার্টিফিকেটে বা যে কোনো সনদের সমস্যা থাকে বা যে কোনো কাগজের সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে আবেদন করার মাধ্যমে এটি কিন্তু সমাধান করতে পারবেন। এখন আর আপনাকে কোনো ইনস্টিটিউটে যেতে হবে না, কোনো বোর্ডে গিয়ে ঝামেলা করতে হবে না, আপনি জাস্ট অনলাইনে আবেদন করে এটি কিন্তু সমাধান করতে পারেন। তবে এটি আজকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে করবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে অফলাইনে যে প্রসেসটি ছিল, অফলাইনে যে প্রসেসটি ছিল সেটা হচ্ছে এরকম, যেখানে কিন্তু আপনার যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনার যেভাবে ছিল আমাদের এটা পূরণ করতে হতো, এটা এখান থেকে পূরণ করে যেখানে যেমন নাম আছে, প্রার্থীর নাম বাংলা ইংরেজি, এটা এভাবে কিন্তু পূরণ করে এখান থেকে কিন্তু যে প্রতিষ্ঠানের আবার সুপারিশ নিতে হতো, তারপর অনেক ঝামেলা আর কি, অনেক কাগজপত্র দিয়ে এটা এই করতে হতো। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে সেই সম্পূর্ণ প্রসেসটা কীভাবে আপনি অনলাইনে করতে পারেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু এটা নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে এটি কীভাবে করতে পারবেন। তো আপনারা চাইলে এটি কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন, আমি আবার চাইলে কম্পিউটার দিয়ে করতে পারবেন। তো আমি কম্পিউটারে প্রেফার করবার জন্য যে কম্পিউটারে করলে আপনি প্রপার ওয়েতে এটি করতে পারবেন। তো ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আপনার আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপনি এরকম এই ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আপনার আবার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, তো আমি এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো ব্রাউজার ওপেন করার পর আপনাকে লিখে সার্চ করতে হবে বিটিবি বা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, লিখে সার্চ করলে হবে। আপনি বিটিবি লেখেন আর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লেখেন আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড লেখেন, একই কথা লিখলে হবে। দেখতে পাচ্ছেন যে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যেমনটি দেখাচ্ছে। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে এটাতে ক্লিক করতে হবে। তো বলি, এটা যদি আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে বা আপনার অন হয়ে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার ঠিক সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের। তো এখন আপনি যেটি যেখানে যাবেন, যেহেতু আপনি নাম বা সংশোধন করবেন, তো আপনাকে এখন যেটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ই সেবা নামে একটি অপশন, তো আপনাকে এখন যেটি করতে হবে এই ই সেবাতে ক্লিক করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষ ডান পাশে যে অপশনটি হলো ই সেবা, তো ই সেবা ক্লিক করার সময় তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখন বলছে যে এখানে যে কোনো সহযোগিতার জন্য অফিস চলাকালীন সময় যোগাযোগ করুন এই নাম্বারে, তো আপনি অফিস চলাকালীন সময় যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে শিক্ষার্থী অভিভাবক, এখানে বলছে যে শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সেবা পেতে এখানে ক্লিক করে শিক্ষার্থী তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন বা সেবা পাবেন এখানে। এখন বলছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে, এবং বলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এখানে বলছে যে অভিভাবকদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, প্রতিষ্ঠান শিক্ষা বা অন্যান্য। তো আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা ছিল শিক্ষার্থী এবং অভিভাবক, তো আপনি দেখুন যে এটি যেটি করবেন সেটা হচ্ছে এই প্রথমটাতে ক্লিক করবেন, শিক্ষার্থী এবং অভিভাবকের এখানে ক্লিক করবেন সংশোধনের জন্য। তো দেখতে পাচ্ছেন এটা সংশোধন করলে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেস পাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যদি আমি প্রথমটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আবেদনের জন্য নিম্নোক্ত ডকুমেন্ট রঙিন স্ক্যান করে পরবর্তী ধাপে যেতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে যে এসএসসি পর্যায়ে হলে আপনার এই কাগজপত্রগুলো লাগবে, এসএসসি পর্যায়ে হলে এই ধরনের কাগজপত্র লাগবে। আমি জাস্ট এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি বলতেছি না, যেহেতু বললে অনেক সময় লাগবে। দেখতে পাচ্ছেন এসএসসির জন্য হলে এইগুলো লাগবে, এইচএসসির জন্য হলে এগুলো লাগবে, এবং বলছে এইচএসসি আর ডিপ্লোমা হলে এগুলো লাগবে, এবং বলছে বেসিক ট্রেডের ক্ষেত্রে হলে এগুলো লাগবে। আপনার এই প্রতিটা সেগমেন্ট কিন্তু আলাদা আলাদা করা আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এগুলো লাগবে। তো এখন আপনাকে সর্বশেষ যেটা বলতে পারি এখানে, যে বলতে প্রতিটা কিন্তু পিডিএফ ফাইল ফরম্যাট 500 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তো দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে, এখানে কিন্তু সদ্য রঙিন তোলা ছবি দিতে হবে,
এবং বুঝতে চশমা টুপি পরিতে ছবি গ্রহণযোগ্য হবে না। হিজাব পরলে অবশ্যই দুই কান দৃশ্যমান হতে হবে এবং পোশাক সাদা হলে ব্যাকগ্রাউন্ড রঙিন হবে, আর পোশাক রঙিন হলে ব্যাকগ্রাউন্ড সাদা হবে। সাইজ হবে 120x150 পিক্সেল, সর্বোচ্চ 100 কিলোবাইট, ফরম্যাট হবে আপনার জেপিজি পিএনজি। তো এই ছিল আপনার এই প্রসিডিউরটা। তো আপনার এই ছবি সম্পর্কিত বা কিভাবে আপনি রিসাইজ করবেন, কনভার্ট করবেন, কিভাবে পিক্সেল সেট করবেন, এই সম্পর্কিত আমার একটি সেপারেট ভিডিও তৈরি করা আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আইবারও দিয়ে দেবো, আপনারা কিন্তু চাইলে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেটাই দেখে নিয়ে আসতে পারেন, বা আপনার যদি না জানা থাকে তাহলে সেখান থেকে করে আসতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি একটু ডানে বিতে তাকান, তো এখানে দেখতে আবেদনের পদ্ধতি, তো আপনি কিন্তু এখান থেকে প্রতিটা পদ্ধতিভাবে আবেদন করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রতিটা পদ্ধতিতে আবেদন করতে পারবেন। তো আমি এগুলো কিন্তু আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা কিন্তু চাইলে এগুলো খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে আবেদনের সংশোধনের নীতি, তো এখানে বলছে সংশোধনের নীতি বা আপনার কারেকশনের রুলস, তো আপনারা এটাই পড়ে নেবেন। তো এখান থেকে আপনারা এগুলো পড়ে নেবেন, পড়ে নিলে কি হবে আপনাদের ধারণা চলে আসবে যে আপনারা কিভাবে আপনি এটি করতে পারবেন। তো এটা আমি আর এখানে ই করতেছি না, আমি যদি প্রথমে যাই ভিউয়ার, আমি পুনরায় প্রথম পেজে চলে আসলাম। তো দেখো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে নতুন সেবার জন্য আবেদন করুন, এবং তারপর একটি বলছে যে পুরাতন আবেদনের অবস্থা দেখুন। তো আপনি যেটি করবেন, নতুন সেবার জন্য আবেদন করুন এখানে ক্লিক করবেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন, তো আপনি এখানে ক্লিক করার পর এখন আপনাকে যেটি করতে হবে, এখানে বলছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং আপনাকে এখানে আপনার শিক্ষাবর্ষ দিতে হবে এবং আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি আপনার তথ্যগুলো এখানে পূরণ করবেন, তো আমি আমার তথ্যগুলো এখান থেকে পূরণ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ এবং মোবাইল নাম্বারটি এখানে ফিল আপ করে দিবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে অপশন যে সাবমিট ফর ওটিপি, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, তো আপনি জাস্ট এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু বলে দিয়েছে যে ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার এত, ইট উইল এক্সপায়ার 2 মিনিট এত সেকেন্ড। তো আপনার এই সময়ের মধ্যে কিন্তু আপনার মোবাইল একটি কোড আসবে, কোডটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমার অলরেডি কোডটি চলে আসছে, আমি কোডটি যদি এখন দেখে দেখে টাইপ করি, তো আমার কোডটি চলে আসছে, আমার কোডটি হচ্ছে 3939053939। তো 3909539 আমার কোডটি আমি যদি দিয়ে দিলাম, দিয়ে সাবমিট ওটিপি করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে এবং বলছে যে আপনার অ্যাপ্লিকেশনের মানে পরবর্তী ধাপে চলে আসছে। সে হচ্ছে আমাদের কিন্তু এখানে পরবর্তী ধাপে চলে আসছে, আমাদের কাজ শেষ। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিছু তথ্য রয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে সিলেক্ট ইউর ফটো, তো এখান থেকে কিন্তু আপনার ছবিটা সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে ইনস্টিটিউট নেম, তারপর কারিকুলাম, এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এখন আমি এখানে কিছু কথা আপনাদের বলতে চাই যে আপনি যদি এসএসসি করেন তাহলে কিন্তু এখানে আপনার এসএসসি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। যেমন আমি যদি দিই, যে আমি যদি এখানে দিলাম দেখছেন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি দিয়ে দিলাম যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তারপর বলছে এখানে জিএসসি বা জেডিসি আপনি পাশ করেছেন কিনা, যদি করেন তাহলে এখানে ইয়েস দিবেন, আর না করলে কিন্তু এখানে নো দিবেন। তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। তো আপনার এখানে কিন্তু এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, এই তিনটাই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো মানে সবগুলো আপনি করতে পারবেন, কারিগরি শিক্ষা বোর্ড অধীনে, বিএম সহ। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার যদি এসএসসি হয় তাহলে এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন, তারপর যদি আপনার এখানে ই থাকে যে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন, যদি ডিপ্লোমা ইন টেক্সটাইল থাকে তাহলে এখানে আপনি ডিপ্লোমা ইন টেক্সটাইল সিলেক্ট করবেন। তো প্রতিটা প্রসিডিউর কিন্তু এখান থেকে ফলো করতে হবে। আমি আবার আপনাদেরকে একবার সামারি করে দিই। এখানে আপনার ইনস্টিটিউট মানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেটা দিবেন, সেটা হোক এসএসসি, সেটা হোক এসএসসি, সেটা হোক ডিপ্লোমা দিয়ে, তারপর আপনার এখানে কারিকুলামটা সিলেক্ট করে দেবেন যে আপনি এসএসসি দিয়ে মানে এসএসসি পরীক্ষার জন্য এটা করছেন, এসএসসি নাকি ডিপ্লোমা না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তো এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যদি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, আমার যদি দেখানোর সুবিধার্থে আমি করে দিই, সাপোজ আমি যদি মনে করেন যে হচ্ছে আমি এখান থেকে আমি আমার ইনস্টিটিউট, আমি রাজশাহী পলিটেকনিক থেকে পড়াশোনা করেছিলাম, তো আমি রাজশাহী পলিটেকনিকটা এখানে দিয়ে দিলাম, যেখানে কারিকুলামটা এখান থেকে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজ শেষ। তো আমি আবারও বলতেছি এখানে কিন্তু আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানটা দেবেন, আমি জাস্ট আমারটা বোঝানোর জন্য, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এটা এখানে সিলেক্ট করছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে এখন ফটো, তো এখন এটি করতে হবে আপনাকে এখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখন এখান থেকে আমার একটি ছবি সিলেক্ট করবো, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা সিলেক্ট করা আছে, তো আমি ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার পরবর্তী ধাপে যেতে বলছে, এখন পরবর্তী এখানে বলছে আপনার বিটিবি রোল নাম্বার, এখানে বলছে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আপনার রোল নাম্বারটা কত ছিল, তো আপনি এখান থেকে জাস্ট আপনার এই রোল নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি যদি আমার রোল নাম্বারটা সিলেক্ট করে দিই, তো আমি যদি এখানে আমার রোল নাম্বারটা সিলেক্ট করে দিই এবং যদি দেখতে পাচ্ছেন এখানে পাসিং ইয়ার, তো পাসিং ইয়ার দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক আমার তথ্যগুলো নিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু আমার অটোমেটিক তথ্যগুলো নিয়ে নিয়েছে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আপনার সবগুলো তথ্য অটোমেটিক নিয়ে নিয়েছে, কোনো সমস্যা হয়নি। এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে বলছে যে নিচের
তো ফিল্ডগুলোতে সংশোধন না থাকলে খালি রাখুন। এখন দেখতে পাচ্ছেন যদি আপনার এখানে জেন্ডারের সমস্যা থাকে তো এখানে জেন্ডার ঠিক করতে পারবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ছবি ঠিক সমস্যা থাকলে ছবি ঠিক করতে পারবেন, তারপর বলছি এখানে টেট কোর্সের সমস্যা থাকলে এটি আপনি এখান থেকে সমাধান করতে পারবেন, তারপর বলছে সাবজেক্ট কোডের সমস্যা থাকলে এখানে আপনি এখান থেকে সমাধান করতে পারবেন। যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা আপনাকে সিলেক্ট করতে হবে না। তারপর যদি এখানে আপনার এই কার্ডে কোনো মিল জেন্ডার মানে সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন ইচ্ছা মতো। তারপর বলছি এখানে রং ফটো থাকলে এখানে সিলেক্ট করে দেবেন, এখান থেকে আপনার টেটের সমস্যা থাকলে এটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট এটা কোনো কিছু সিলেক্ট করতেছি না। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে প্রার্থীর সংশোধন বা সংযুক্ত ডকুমেন্ট অনুসারে, মানে আপনি যে আসলে সংশোধন করবেন এটা আসলে কোনটার অনুসারে করবেন। আপনি মনে করেন সাপোজ আপনি ডিপ্লোমা সার্টিফিকেট ঠিক করবেন, তাহলে এটা আপনি কার পার্সপেক্টিভে ঠিক করবেন? আপনার এসএসসি সার্টিফিকেট ঠিক করবেন নাকি ভোটার আইডি কার্ডের সাথে ঠিক করবেন নাকি আপনার ইন্টারনেটটা ঠিক করবেন, বা আপনি এসএসসি সার্টিফিকেট সমাধান করবেন? তো আপনি আপনার এসএসসি সার্টিফিকেট সমাধান করবেন এটা আসলে কার পরিপ্রেক্ষিতে? যদি ভোটার আইডি কার্ড হয় ভোটার আইডি কার্ড দিবেন, জন্ম নিবন্ধন হলে জন্ম নিবন্ধন দিবেন। তো এটা কিন্তু আপনি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনি আসলে কোনটার মাধ্যমে সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে ন্যাশনাল আইডেন্টি কার্ড, তারপর বলছে যে বার্থ সার্টিফিকেট। তো আপনি আসলে যেটার পার্সপেক্টিভে চেঞ্জ করবেন সেটা কিন্তু জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার মনে হয় সবসময় ভোটার আইডি কার্ড অনুসারে করাটাই সঠিক। তো আপনার এখানে জন্ম নিবন্ধনটা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড। তো আপনি এখন যেটি করবেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যদি এনআইডি কার্ডের নাম্বারটা সিলেক্ট করে দিই, আপনারা এখানে আপনাদের এনআইডি নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনি যদি একটু রিফ্রেশ করেন, তো আপনি এখানে করে দিলেন। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে আপনার নাম, এখন দেখতে পাচ্ছেন যে আপনি এখানে সিলেক্ট করে দিলেন যে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলেন। তো নাম্বার দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। তো এখন আপনার দেখতে পাচ্ছেন এখানে যে নামটা আছে সেটা আপনার যেটুকু পরিবর্তন করতে হবে আপনি জাস্ট সেটি পরিবর্তন এখানে করে নেবেন। তো সাপোজ আমার দেখতে পাচ্ছেন এখানে যদি আয় দেখতে পাচ্ছেন আমাদের যে আলামিনটা আছে, আলামিনের সাপোজ মনে করেন যে হচ্ছে এখানে আলামিনের এন্ট্রা বা বেশি হয়েছে বা কম হয়েছে, বা এখানে MD না দিয়ে আমি যদি এখানে মোহাম্মদ দিই তাও কিন্তু হবে। তো আমি এখানে মোহাম্মদ দিয়ে দিলাম, তো আমি এখানে মোহাম্মদ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ আলামিন দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স নাম, তো এখানে ফাদার্স নেম যদি মনে করেন যে সাপোজ এখানে চেঞ্জ করবেন তো আপনার এখান থেকে চেঞ্জ করে দিবেন। মনে করেন হুসাইনটা আমার সমস্যা হয়েছে, তো আমি যদি এখানে হুসেনটা এভাবে দিয়ে দিতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে মায়ের নামটা আছে, তো আমি এখান থেকে মায়ের নামটা এখানে সিলেক্ট করে দিবেন। যদি ভুল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি কালেকশন করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার কালেকশনের পদ্ধতি, বা আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন। তো এখান থেকে কারেকশন করার পরে এখন যদি আপনি একটু নিচে আসেন, এখন দেখে বলছে এখানে কোনো তথ্য দেওয়ার থাকলে এখানে তথ্যগুলো আপনি এখান থেকে লিখে দিবেন। তো এখানে মাদার্স নেমটা এখান থেকে যদি কারেকশন থাকে তাহলে আমি এখানে কারেকশন করে দিলাম। তো কারেকশন করে দিই, যদি আমি এখান থেকে কারেকশন করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন যে এখন এখানে আপনার কোনো তথ্য থাকলে সেই তথ্যগুলো এখানে সংযুক্ত করবেন। এখন বলছে আপনার সাথে ঠিকানা, মানে আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা। তো এখানে আপনি আপনার ভিলেজ দিবেন, তো আমি এখানে ভিলেজ দিয়ে দিলাম। তারপর বলছে এখানে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন, তো পোস্ট কোড আপনি এখানে দিয়ে দিলেন। তারপর বলছে এখানে আপনার ডিস্ট্রিক্ট, তো আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর বলছে এখানে উপজেলা, তো আপনি এখান থেকে আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আপনাকে বলছে সেভ অ্যাপ্লিকেশন ফর্ম, তো আপনি কিন্তু পুনরায় এখান থেকে রিসেক দিয়ে নেবেন। আপনাকে আবারও বলতেছি আপনি কিন্তু এখান থেকে পুনরায় এটা সম্পূর্ণটা রিসেক দিয়ে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা, বা সব তথ্যগুলো এখানে ঠিক আছে কিনা। সব তথ্যগুলো ঠিক থাকলে আপনি যেটি করবেন সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে আমাদের বলেছে যে ফাইল ইজ টু লার্জ, ম্যাক্সিমাম ফাইল সাইজ 512 KB। তো দেখতে আমাদের ছবিটা এখানে বড় দিয়ে হয়ে গেছে, ছবিটা এখন ছোট করে নিতে হবে। তো আমি ছবিটা একটু রিসাইজ করে নিই। তো ভিউয়ার্স, আমি ছবিটি রিসাইজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখন নিয়ে নিয়েছে। এখন যেটি আপনাকে করতে হবে, আপনি সেভ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটা সেভ হয়ে গেছে, আপনাকে কিন্তু এখন পরবর্তী ধাপে নিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে সকল ডকুমেন্ট, মানে এখানে আপনার বলতেছে যে সকল মূল ডকুমেন্ট রঙিন স্ক্যান করে আপলোড করুন, ফাইল ফরম্যাট PDF এবং সর্বোচ্চ ফাইল সাইজ 2 MB, ফাইলের সাইজ পরিবর্তন এবং ফাইল ফরম্যাট কনভার্ট করার জন্য ক্লিক করুন। তো আপনি যদি কোথাও কনভার্ট করতে হয় তাহলে কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখন আপনাকে এখানে বলছে যে আপনার কিন্তু এখানে তথ্যগুলো আপনাকে এখন যেটি করতে হবে এখানে ফাইল অ্যাটাচ করতে হবে। এখন ভিউয়ার্স, আপনাকে যেটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট যে অপশনটি, আপনাকে জাস্ট নেক্সট অপশনে সিলেক্ট করতে হবে। তো নেক্সট অপশনটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে তো বলে দিয়েছে যে সকল কাঙ্ক্ষিত ডকুমেন্ট সংযোজনের পরে ফি পরিশোধ করুন, এবং আপনাকে বলছে ডকুমেন্ট সংযোগ করার পরে সেগুলো কিন্তু এখানে সবগুলো তথ্য কিন্তু সঠিকভাবে দিতে বলছে। তো দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে বিশ্ব জ্যেষ্ঠ্য গ্রহণ করার পর রঙিন কপি, মানে আপনি যখন সার্টিফিকেটটা কারেকশন হয়ে যাওয়ার পর অরিজিনালটা নিয়ে আসতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে সকল মূল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনাকে সার্টিফিকেট প্রদান করবে না। তো এখন আপনাকে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন নতুন সেবা সংযুক্ত করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে হচ্ছে আপনার
মানে এখন আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীর তথ্য সংশোধন, মানে এখানে আপনি কি সংশোধন করবেন, সংশোধন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীর তথ্য সংশোধন এখানে ক্লিক করবেন। তো করার পর এখন দেখতে পাচ্ছেন আপনি কোন ডকুমেন্টটা আসলে সংশোধন করবেন। তো আপনি এখানে রেজিস্ট্রেশন কার্ড দেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এখানে আবেদন ফি রেজিস্ট্রেশন কার্ডের জন্য 500 টাকা। তো আপনি এখান থেকে কিন্তু সেভ নিউ সার্ভিসে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে নিয়ে এনেছে রেজিস্ট্রেশন কার্ড পেন্ডিং, পেন্ডিং আপনার এখানে বলছে যে 500 টাকা কিন্তু লাগবে। তারপর দেখতে পাচ্ছেন আপনি আরো সংযুক্ত করতে চান, তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন নতুন সেবা সংযুক্ত করুন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মানে এই তথ্য সংশোধন দিবেন, এখানে বলছে যে আপনার কিন্তু অ্যাডমিট কার্ড। তো আপনি অ্যাডমিট কার্ড সিলেক্ট করে দিলেন। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার কোন সেমিস্টারের অ্যাডমিট কার্ডটা এখান থেকে ই করবেন। তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে যদি আপনি সেভ অ্যাস নিউ করেন, সেভ নিউ সার্ভিস করেন, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার এখানে সংযুক্ত হয়ে গিয়েছে যে আপনার যে এখানে পেন্ডিং এটাও 500 টাকা স্যার। তো আপনি যদি নতুন আরো কিছু সংযুক্ত করতে চান যেমন সার্টিফিকেট ইত্যাদি, তো আপনি এখানে নতুন সংযুক্ত সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সক্রিপ্ট চলে আসছে, তো আপনি এখান থেকে আপনার ট্রান্সক্রিপ্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো করে দেওয়ার পর এখানে আপনি ডেটটা সিলেক্ট করে দিতে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এটার জন্য 15 মানে এখান থেকে আপনার 1575 টাকা নেবে সরি। আর এখানে কিন্তু বলছে যে আপনি আর্জেন্ট করতে পারেন, ভেরি আর্জেন্ট 1 দিনে হবে, আর্জেন্ট 3 দিনে, আর জেনারেল সার্ভিস 7 থেকে 15 দিন। তো আপনি জেনারেল দিয়ে রাখতে পারেন অথবা আপনার প্রয়োজন ভেদে কিন্তু আর্জেন্ট নর্মাল করতে পারেন। দেখতে পাচ্ছেন আর ভেরি আর্জেন্টে 575 টাকা, আর নর্মাল আর্জেন্টে তাহলে 375 টাকা, আর জেনারেল দিলে শুধু 75 টাকা। তো আপনি এটা সিলেক্ট করে দিলেন, সেভ করে দিলে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু তিনটা এখানে সংযুক্ত হয়ে গিয়েছে। তিনটা সংযুক্ত হয়ে যাওয়ার পর আপনি যদি আরো যুক্ত করতে চান, তাহলে আপনি জাস্ট নতুন সেবা সংযুক্ত করুন, এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নতুন একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন সার্টিফিকেট। তো আপনি জাস্ট সার্টিফিকেট এখানে সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যদি আর্জেন্ট দেন তাহলে 700 টাকা, আর মানে ভেরি আর্জেন্ট দিলে 700, আর্জেন্ট দিলে 500, আর ওয়ার্কিং ডে দিলে আপনার এটা হচ্ছে 500 টাকাই। তো আপনি জাস্ট এটা হচ্ছে সরি এখানে আপনার মানে জেনারেল দিলে 200 টাকা। তো আপনি এটা এখান থেকে সেভ নিউ সার্ভিস ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, চারটা কিন্তু এখানে সংযুক্ত হয়ে গেছে। তো আপনার টোটাল টোটাল টাকা আসছে আপনার 1275 টাকা। এটা আপনাকে কিন্তু এখন মানে পরিশোধ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনার যদি এটা হয়ে যায়, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে আপলোড অ্যাটাচমেন্ট, এডিট অ্যাপ্লিকেশন ফর্ম। যদি আপনি কোনো কিছু এডিট করতে চান তাহলে এডিটে যাবেন, আপলোড অ্যাটাচমেন্টে গেলে আপলোড করবেন, এবং প্রিন্ট করলে প্রিন্ট করবেন। তো আপনি যদি আপলোডে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে আপলোডের অপশনটি চলে আসছে। তো আপনি এখান থেকে কিন্তু আপনার সবগুলো ছবি এখান থেকে কিন্তু পিডিএফ বা জেপি জায়গায় আপলোড করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা নেক্সটে করি, নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে ধাপটি চলে আসছে এখন বলছে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার এটা কিন্তু আপনার রিভিউ চলে যাবে। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে রিভিউ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশনটা করেছেন মানে আবেদনটা করেছেন সেই আবেদনটা কিন্তু এখানে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সংযুক্তি সংশোধন, তো দেখতে পাচ্ছেন সরি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার আবেদন তথ্য সংশোধন সংযুক্তি। তো আপনি যদি কোনো কিছু আবেদন করতে চান মানে আবেদনে মানে রিকারেকশন করতে চান, তাহলে কিন্তু এখানে আবেদনে তথ্য সংশোধনে ক্লিক করলে আপনার কিন্তু এটা আবারও মানে করেন যে হচ্ছে আপনার এডিটের অপশন পাবেন। আর যদি মনে করেন যে সংযুক্তি করতে চান তাহলে কিন্তু এখান থেকে সংযুক্তি করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে আবেদন প্রিন্ট, তো আপনি এখান থেকে জাস্ট আবেদন প্রিন্টটা এখান থেকে প্রিন্ট করে নেবেন পরবর্তীতে আপনার কাজে লাগে। তো এখান থেকে কিন্তু আপনি এটি করে নিতে পারেন। তো আপনি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেবেন, তো আমি এখান থেকে BTEB এই সিলেক্ট করে দিলাম, সেভ করে রাখলাম আবেদনটা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবেদনটা এখান থেকে মানে সেভ করে রাখলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে বর্তমান তথ্য অনুযায়ী এমন আছে আর সংশোধন করবো যে এরকম তথ্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল কিছু যেগুলো আছে যে আপনার মানে যেগুলো আমি পরিবর্তন করতে চাচ্ছি সেগুলো কিন্তু সবগুলো তথ্য এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখন ডিউ এবং পেন্ডিং আকারে দেখাচ্ছে, কারণ আপনাকে যেটি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে অপশন। তো আপনি এখন জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার পরবর্তী ধাপে চলে আসছে। তো আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে এখন এখান থেকে আর কিছুই করতে হবে না। এখন দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে নিচে অপশন পে নাও এত টাকা, তো আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার পেমেন্টের ধাপে চলে গিয়েছে। তো পেমেন্টের ধাপে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বলছে যে আপনার পেমেন্টের এটা তো সোনালী গেট হয়, তো আপনার যদি সোনালী ব্যাংকের এটিএম কার্ড থাকে বা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কার্ড নামে একটি অপশন, তো আপনি এখান থেকে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের, তারপর হচ্ছে আমেরিকার এক্সপ্রেসের ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনি মোবাইল ব্যাংকিং করতে চান তাহলে জাস্ট আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন রকেট, বিকাশ, নগদ, উপায়, ট্যাব এবং ওকে ওয়ালেট, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি যদি জাস্ট বিকাশের মাধ্যমে আপনাকে দেখাই, তো আমি যদি এখানে বিকাশ সিলেক্ট করি, তো দেখতে পাচ্ছেন এখানে বলছে পেমেন্ট মেথড বিকাশ, মেইন অ্যাকাউন্ট বা মেইল মানে মেইন অ্যামাউন্ট 1275 টাকা, আর এখানে বলছে প্রসেসিং ফি 7 টাকা। তো টোটাল 1282 টাকা 62 পয়সা পেমেন্ট করতে হবে। তো আপনি এখন জাস্ট করবেন কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু বলে দিয়েছে যে পে উইথ বিকাশ নামে একটা অপশন, তো আপনি জাস্ট এখন এখানে পে উইথ বিকাশে ক্লিক করবেন। তো করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার বিকাশে গেটওয়েটা চলে আসছে। তো আপনি এখন জাস্ট যেখানে যেটি করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন।
আমি এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি। বিরাকাশ নাম্বার দেওয়ার পরে তো আপনি যদি কনফার্মে ক্লিক করেন, তো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড বা হচ্ছে আপনার পিন দিতে হবে। তো পিন দেওয়ার পরে আপনি কিন্তু এটি আপনার মানে পেমেন্ট হয়ে যাবে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে, যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনাকে কিন্তু ওরা মেসেজ দিয়ে একটি জানিয়ে দিবে যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তারপরে কিন্তু আপনাকে যেটি করতে হবে, আপনাকে কিন্তু তারা মেসেজ জানিয়ে দিবে এবং বলছে এখানে কিন্তু বলছে আপনার যে মানে অ্যাপ্লিকেশনটা, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনার তথ্য বলে দিয়েছে যে হচ্ছে এই আপনাকে যে ফর্মটা দিয়েছে, এই ফর্মটা কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। আমি যেমনটা ডাউনলোড করে রেখেছি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে জাস্ট আপনার এটি রেখে দিতে হবে। এবং রেখে দেওয়ার পরে এখন আপনাকে যেদিনকে হচ্ছে আপনার সার্টিফিকেট দেওয়ার জন্য তারা বোর্ড থেকে ডাকবে, মানে বোর্ড থেকে আপনাকে ইনভাইট করবে, ডাকবে, তো সেদিনকে যেটি করতে হবে আপনার যে সংযুক্তি, আপনি যে কাগজগুলো সংযুক্ত করেছিলেন সেই সকল সংযুক্তি কাগজগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যেমন আপনি নাম সংশোধন করছেন ভোটার আইডি কার্ডের জন্য, তো আপনাকে কিন্তু ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপিটা নিয়ে যেতে হবে। তারপর সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এসএসসি বা এইচএসসি, বা আপনার বিগত জন্ম নিবন্ধনের যে কাগজগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। সাথে তারা জাস্ট আপনার কাগজগুলো দেখবে, দেখে আপনাকে কিন্তু যে কারেকশনের সার্টিফিকেট সেটি কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার মূল প্রসিডিউরটি। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যদি আপনি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু কিভাবে আপনার কাগজপাতিগুলো কালেকশন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা আমার কাছে আপনার মেইল করতে পারেন, বা মেসেঞ্জার মেসেজ দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের মতো ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটি বোঝাতে পেরেছি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কীভাবে আপনি অনলাইনে তথ্য সংশোধনে আবেদন করতে পারবেন। তো আপনাদের যে কোনো কিছু ইনকোয়ারি থাকলে আমাকে কিন্তু করতে পারেন, শুধু এই বিষয়টি তা না, যে কোনো বিষয়ে ইনকোয়ারি আমাকে করতে পারেন। আর আপনারা যে কোনো প্রশ্ন কিন্তু আমাকে করে জানাতে পারেন, বা পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সাথে কিন্তু এটি শেয়ার করতে পারেন, কারণ হয়তো অনেকেই কারেকশন করবে, তারা কিন্তু জানে না আসলে কীভাবে কারেকশন করতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এখানে শেষ করতেছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।